চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগত চকরিয়া উপজেলার পল্লী চিকিৎসককলরে লইয়ানে সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হই। তো দেওয়া হইছে এটার ভিতর দিয়ে সবকিছু যায়। পেশেন্ট টেরো পায় না, ওই জায়গাটা আমরা অ্যানেস্থেশিয়া দিয়ে জাস্ট অবশ করে নেই। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ডাইরেক্টর জনাব এম এ হাশেমের সভাপতিত্বে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তৌহিদুল ইসলামের সঞ্চালনাত অক্টোবরের 27 তারিখ বৃহস্পতিবার সকাল 11টায় চকরিয়ার উগ্র রেস্টুরেন্টের হল রুমত এ সায়েন্টিফিক সেমিনার গান অনুষ্ঠিত হই। এইটা একটা ক্যাথেটার ঢুকিয়ে ওইটার ভিতরে এটা ঢুকে পরে এ সময় স্বাস্থ্যর বিভিন্ন রোগ সম্পর্কে বিশেষ করে হার্টের রোগ লইয়ারে আলোচনা করছি অতিথি ডাক্তারকলে। এই অনুষ্ঠানত অতিথি হিসেবে বক্তব্য রাখি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের চিফ কার্ডিওলজিস্ট ডাক্তার মোহাম্মদ আব্দুল মোতালিব এবং চিফ কার্ডিয়াক সার্জন ডাক্তার সরওয়ার কামাল। এক সময় কলেরা বসন্ত এইসবে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, কিন্তু এখন এটা এই অঞ্চলে দেখলাম যে বিশেষ করে চিটাগাং আর সিলেটে রোগী দিয়েই ঢাকার হসপিটালগুলি চলে, হার্টের হসপিটালগুলি। মানুষ এখানে যথেষ্ট সাফার করে, তো সেই হিসাবে আমি এখানে জয়েন করলাম। কাল বা হৃদয় বা অন্ত দুই ধরনের, একটা হচ্ছে যে দেখা যায় ফিজিক্যাল, আর একটা হচ্ছে যে আধ্যাত্মিকতার সাথে জড়িত, অর্থাৎ স্রষ্টার সাথে জড়িত। তো আমাদের দুই অন্তর বা কালকে যদি সুস্থ রাখতে হয় তাহলে আমরা সুস্থ থাকবো। সেমিনারত আরো বক্তব্য রাখি চকরিয়া উপজেলার পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডাক্তার মোহাম্মদ খাইরুল আলম, সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার সরওয়ার কামাল, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এজিএম এন্ড কোঅর্ডিনেটর আমানুল্লাহ আমান, এজিএম মোশারফ হোসেন চৌধুরী, মোর্শেদ চকরিয়ার প্রতিনিধি আরিফ মইনুদ্দিন সহ আরো বোধজনে। প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করিবার লাগে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের উদ্যোগে চকরিয়া উপজেলার পল্লী চিকিৎসক সমিতির ব্যবস্থাপনায় আজ এর এই বিশেষ আয়োজন। এই আয়োজন সম্পন্ন করিবার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছে তাদের ধন্যবাদ জানাই। আপনারা জানেন মেট্রোপলিটন হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে আজ 33 বছর। এই 33 বছর ধরে সুনামের সহিত মেট্রোপলিটন হাসপাতাল দ্বারা কার্যক্রম চালিয়ে গেছে। থাকে এখানে সি প্লাস টিভি চট্টগ্রাম।